সিংয়ের প্রখ্যাত সুরকার এবং গীতিকার চন্দা, হ্যালো, আমরা আপনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। এই গানটি আমাদের এই রিইউনিয়ন উপলক্ষে লেখা এবং সুর করা। না, গান কাটা নিতাছি না তো, ফুল নিতাছি তিন ক্যামেরা দিয়ে। Thank you.
করলাম আমরা, ধন্যবাদ আপুকে। Thank you.
জমা দিছে। Thank you.
অনুষ্ঠানে আপ ওয়েলকাম রিপিনরাং আপনাদেরকে স্বাগতম জানাই যদি আপনারা এই অনুষ্ঠানে আসেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে আমরা বকফলফলমি বকবিবল সাদা বক ফুলের মালা দিয়ে বরণ করব আর আপনাদের কাছে ভালো না লাগলেও আমাদের কাছে আমাদের এই স্কুলটা অনেক বেশি ভালো
Thank you.
রাখলাম আমি পৌঁছে যাই উড়া ফিরা সেই আসমানে ঝড় জঙ্গি পড়ে সাক্ষী থাই করে মাযা দেখলাম সাযা দেখলাম সাক্ষী থাই করে
Thank you.
nos tiene fuerte bailando y se baila así. Boom, 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 boom
ঈদ মুবারক। এখানে বোঝা যাচ্ছে যে মানে জোর খুব একটা বেশি নেন না, সারাদিন ধরে প্রোগ্রাম ছিল তো, সারাদিন ধরে নামাঙ্করণের প্রোগ্রামের কারণে সবাই একটু ক্লান্ত এক নাম্বার, আর দুই নাম্বার মানে সবাই বলেছে তো যে সবাই একটু শৃঙ্খলাবদ্ধ হন। ঠিক আছে, আমরা যেহেতু ঈদের পরপরই একটা অনুষ্ঠান আজকে, আমরা যে গানটা না হলে বাংলাদেশে ঈদ হয় না কখনো, সেই গানটা দিয়ে যদি শুরু করি। আর গানটা যদি আমার আমাদের যে বন্ধুরা আছে তাদের যদি পরিচিত হয়, তারা যদি আমাদের সঙ্গে একসঙ্গে গলা মিলায়, তাহলে তো একেবারে মায়মন সিং।
সরাসরি নাকি? হ্যাঁ, ঐশ্বর্যের মনিটরটা একটু কমবে, একটু বেশি আছে, কমান গেইন, কমান এখন, ঠিক আছে। কি বললাম? চাটা মানে স্টেজের মধ্যে চা দিবে নাকি? তোমরা আসো গান করতে, গান করো তো। এই গান নাকি কথা? গান গান সত্যি।
45 বছর মানে খুব কম সময় না অনেক দীর্ঘ সময় এই 145 বছরের কোন শিক্ষক মানে যারা ছিলেন সেই শুরুর দিকে তারা এখন কি কোথায় আমরা জানি না তারা হয়তোবা সবাই ওই দূর আকাশের তারা হয়ে আছেন কিংবা অনেক শিক্ষার্থী কিংবা এই যে তোমরা যারা এখানে বসে আছো তারা তাদের অনেক বন্ধু মানে ক্লাস 6 7 এ যখন পড়তে তখন এমন অনেক বন্ধু ছিল বা 8 এ থাকতে পড়তে মানে যাকে না দেখা পর্যন্ত ওই দিনটাই শুরু হতো না যাকে একদিন স্কুলে না দেখলে মনে হতো আজকের স্কুলে আসাটাই বৃথা হ্যাঁ এক বেঞ্চে বসা কিংবা এসে এসেই একটা খাতা রেখে দেয়া জায়গা রেখে দেয়া মনে পড়ে সেই বন্ধুর কথা সেই বন্ধুটি হয়তোবা আমরা জানি না সেই বন্ধু অনেকেরই বন্ধু হারিয়ে যায় আমরা খুঁজেও পাই না হয়তো দূর দেশে থাকে কিংবা বাবার চাকরির কারণে হয়তো ক্লাস 8 এ ওঠার পর চলে গেছে কিংবা স্কুলের পর পড়তে চলে গেছে আর মানে কোন কলেজে গেছে বা কোন বিশ্ববিদ্যালয়ে গেছে আমরা খুঁজে পাই না আছে না এরকম কিংবা সেই কথাটা কি কারো কারো মনে আছে এখনো যারা প্রাক্তন ছাত্রছাত্রী যে যার সঙ্গে অনেক অভিমান হলো ঝগড়া হলো তারপর বেঞ্চে সে যেখানে বসে সেখানে তাকে কিছু একটা লিখে রেখে চলে আসা আবার আমাদের মতো দুষ্টু যারা তারা আবার পরীক্ষার সময় বেঞ্চের মধ্যে চেঁচে চেঁচে অঙ্ক লিখে ফেলতাম সেটাও মনে পড়ে তাই না হ্যাঁ ওয়ালে ওয়ালে কেউ ওয়ালে কেউ দেয়ালে কেউ বেঞ্চে সেই সব মানুষরা যারা আজকে দূর আকাশের তারা কিংবা দূর দেশের মানুষ যাদের এখন খুঁজেও পাই না সেই সব মানুষদের জন্য সেই সব শিক্ষকদের জন্য এই স্কুলের প্রাক্তন শিক্ষকদেরকে উৎসর্গ করে প্রাক্তন ছাত্রদেরকে ছাত্রীদের ছাত্রীদেরকে উৎসর্গ করে আমাদের গান নিবেদন করছি ঝরা পাতার গান
বিদ্যাময়ী কার নাম? আচ্ছা, বিদ্যাময়ী মায়ের নাম, যে বলেছে তাকে অনেক ধন্যবাদ। বিদ্যাময়ী একজন মায়ের নাম। আর এই স্কুলটা, এই স্কুলটাতে শিক্ষিকা যারা আছেন তারা, তাদের মধ্যে বেশিরভাগই মধ্যে মা নাকি সবাই মা আমি জানি না, বেশিরভাগই মা। আচ্ছা, আর এখানে যারা পড়েন তারাও সবাই মায়ের মতন, একদম মা বলছি না, পৃথিবীর সমস্ত মাকে ভালোবেসে আমাদের গান, আমাদের ভীষণ প্রিয় একটা গান। এবং এই গানটার সঙ্গে আমাদের শৈশব জড়িত, আমাদের অনেকেরই হয়তো বা স্কুল জীবনে সেই সময়টা মনে পড়তে পারে এই গানটার সাথে। মাকে ভালোবেসে গান, মায়ের জন্য গান, এই স্কুলের বিদ্যাময়ী মা এবং সমস্ত শিক্ষিকা মাকে উৎসর্গ করছি। কাগজের নৌকা কেউ বানিয়েছে তা চুপচাপ ভাসিয়েছে জলে, এমন কোনো দিন মনে কি পড়ে তোমাদের যেদিন অনেক ঝুম বৃষ্টি নেমেছিল এবং অঙ্ক খাতা বাংলা খাতা ছিঁড়ে নৌকা বানিয়ে পানিতে ছেড়েছিলাম?
যেখানেই থাকো ভালো থাকো, আর হাত তুলে বলো তাকে তোমার সন্তান যেন মা থাকে দুধে ভাতে, তোমার সন্তান যেন মা
দিব টুকটুকে লাল বেলুন, আর অন্য হাতে সূচালো আলপিন। খেলো তুমি যেমন ইচ্ছে তোমার খেয়াল খুশি, আমি তোমার জন্য আমার রাজ্যে হাজার দিন খুশি। এসো বসো আমার উঠানে, মুখ ভরে নাও শ্বাস, শীতল পাখি বিছিয়ে দেব তাল পাখার বাতাস।
Thank you.
এই গানটা আজকে মনে হচ্ছে যে আজকে এই গানটা গাওয়াটা সার্থক হবে বোধ হয়, মানে এইখানে গাওয়াটা। আর তোমরা যারা যে কজন আছো তাদেরকে জানাই, আজকে প্রথম আমরা জলের গান আমরা আমাদের নিজেদের বাদ্যযন্ত্রগুলো আমরা নিজেরা বানাই। আজকে এই মঞ্চে একটা যন্ত্র প্রথমবারের মতো বাজছে, এটা অনেক আনন্দের। ওই যে বাদ্যযন্ত্রটা, এটা ওর নাম হচ্ছে, তোমাদের খুব পছন্দ হবে নামটা, ওর নাম হচ্ছে, হ্যাঁ ভাল লাগছে, ওর নাম হচ্ছে লখাই। লখাই নামটা কি কিউট না আপু? ওকে ভাইয়া, আপনার এই যন্ত্রটা কি সবসময় এরকম দাঁড়ানোই থাকে? তোমার জন্য আকাশ গানটা উৎসর্গ করছি, যার কারণে আমরা এখানে, মানে যে আমাদের মধ্যে যোগাযোগ করেছে সে তোমার তৈরি করেছে। একজন বলবে ভাই, আচ্ছা নামটা জেনে গেলাম। আমায় না হয় গোপার ফুলটি দিও, বাউল মনে আকুল করা এই পাগলে ভালোবাসা আমার জন্য।
মানে তুমি তো মায় মানে আমি মন মানে মন আর সিং মানে আমার মন গান গায় এটা তো বুঝলাম কিন্তু এটা আপনি আমার রায় কেন এরম এরম করবো যখন তখন আপনি কাছে আসবেন ঘুরে যাবেন ঠিক আছে
আমি একটা ফুলের ছবি আমি গাইবাম গাইছে না হতভম্ব আর কৃষ্ণের নাচতে জানে না
Maya Gola Josh.